এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় জয়ের পর আগামীকাল আবারও মাঠে নামবে সৌদি ক্লাব আল হিলাল। বাংলাদেশ সময় রাত 9টায় আল আকদুদের মুখোমুখি হবে এশিয়ার শ্রেষ্ঠ দলটি। তবে দুঃখের সংবাদ হলো আগামীকালের ম্যাচটিতে থাকছেন না নেইমার জুনিয়র। ইতিমধ্যে তিনি উড়াল দিয়েছেন ব্রাজিলের উদ্দেশ্যে। কেনই বা নেইমার জুনিয়র থাকছেন না, কেনই চলে গেলেন ব্রাজিলে, বিস্তারিত থাকছে বাকি অংশে। নেইমার জুনিয়র আল হিলালে যোগ দেওয়ার পর থেকে সময়টা মোটেই ভালো যাচ্ছিল না। ম্যাচের পর ম্যাচ খেলেও গোলের দেখা পাচ্ছিলেন না। তবে গোলের খরা অবশ্য কেটে গেছে গতদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। ইরানি ক্লাব নাসাজির বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি, দল জিতেছে বড় ব্যবধানে। কুনফুরে মেজাজে আল আকদুদের ম্যাচকে সামনে রেখে তিনি যোগ দিয়েছিলেন দলীয় অনুশীলনে। তবে বিশেষ এক খবরে তিনি অনুশীলন ছেড়ে চলে যান এবং তিনি আগামীকালের ম্যাচটি খেলতে পারছেন না বলে জানিয়েছে আল হিলাল ক্লাব কর্তৃপক্ষ। আজ সকালে নেইমার জুনিয়র উড়াল দিয়েছে ব্রাজিলের শহর সাও পাওলোর উদ্দেশ্যে। নেইমারের হঠাৎ করে ব্রাজিলে যাওয়ার কারণটা পরিবারগত, যার কারণে তা ছুটি মঞ্জুর করেছে ক্লাব কর্তৃপক্ষ। এই কারণেই তাকে আগামীকালের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। বিভিন্ন মিডিয়া থেকে নিশ্চিত করা হয়েছে যে নেইমারের প্রেমিকা বুনা বিয়ানগার্ডি মা হতে চলেছেন। এই মুহূর্তে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তাই তো এমন সময় ব্রুনাকে সাপোর্ট দিতেই সেখানে যাচ্ছেন নেইমার জুনিয়র। জানা গেছে মেয়ে সন্তানের বাবা হতে চলেছে নেইমার, যার নাম রাখা হয়েছে মাফি। মেয়ের মুখ দেখতে যাওয়া নেইমার ব্রাজিল থেকে এখনই আর ফিরছেন না। সেলসাদের হয়ে বিশ্বকাপ বাস্তবে দুটি ম্যাচ খেলা শেষে আবারও যোগ দিবেন আল হিলালে। তো বন্ধুরা, আপনারা কি আগামীকাল মিস করবেন নেইমার ম্যাজিক? আপনারা কি খেলা দেখবেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের।